আমার রাজনৈতিক দলের বন্ধুরা অনেকেই সেই বিষয়টা একদম ইন ডিটেইলস যায়নি। তো আজকে সেই বিষয়টা সবার কাছে স্পষ্ট তার সঙ্গে চলে গেছে যে বিভিন্ন স্কিমের মাধ্যমে কোথাও কাউ কোনো বিভিন্ন স্কিম আছে, সেই স্কিমের মাধ্যমে ক্যাশ ট্রান্সফার কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে কোনো জায়গায় কেউ কোনো ব্যক্তির কাছে 5,000 টাকা গিয়েছে, কোনো ব্যক্তির কাছে 2,000 টাকা গিয়েছে, কোনো ব্যক্তির কাছে 3,000 টাকা গিয়েছে, ক্যাশ ট্রান্সফার হয়েছে বিভিন্ন স্কিমের মাধ্যমে। আর ফ্রি রেশনিং ব্যবস্থা মোটামুটি সবার কাছে পৌঁছে গেছে। তো রাজ্য সরকার যে যে কাজগুলো করছে, হেলথের হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে হোক, পুলিশ ডিপার্টমেন্টের মাধ্যমে হোক, বাকি অ্যাডমিনিস্ট্রেশন যে ডিপার্টমেন্টগুলো, যে পুরো ভারতবর্ষের মধ্যে যে টেস্টিং যে মাত্রাটা রয়েছে পার মিলিয়ন 470, ত্রিপুরাতে সেটা 1180 কাছাকাছি। তাহলে টেস্টিং যে ত্রিপুরাতে যেটা হচ্ছে সেটা মানে হায়ার সাইডে যাচ্ছে। আর বাকি যেমন পিপিই কিট বিষয়ে বারবার কথা হচ্ছে, পিপিই কিট 9,090-এর কাছাকাছি ত্রিপুরাতে রয়েছে, বাকি সবগুলো ব্যবস্থা ত্রিপুরাতে রয়েছে। এবং সবগুলো প্যারামিটার যদি আমরা দেখি, ত্রিপুরা অনেক এগিয়ে আছে। আমি আশা করি যে ওনাদেরকে আমরা আলোচনার মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছি যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কী কী কাজ করছে, সঙ্গে সঙ্গে ওনারা যারা যারা যেই যেই প্রস্তাব পার্টি থেকে এসছে সেই প্রস্তাবগুলো পজিটিভিটির সঙ্গে রাজ্য সরকার নেবে এবং সবাই মিলেমিশে এই যে করোনা ভাইরাসের যে মোকাবেলা এটা একদিনই শেষ হয়ে যায় তেমন নয়, লম্বা সময় চলবে। সেটা জাগরুকতা সবচেয়ে বেশি চাই, জাগরুকতা। তো জাগরুকতা আমাদের পার্টির ভলেন্টিয়াররা যারা আমরা বিভিন্ন রাজনৈতিক দলে রয়েছি তাদের মাধ্যমে করার জন্য আমরা একমত হয়েছি। দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকটি ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে যাবো যে জাগরুকতা রাখতে হবে, ভয় পাওয়ার কোনো কিছু নেই, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, তার মধ্যে দিয়ে কাজ করা, মাস্ক ব্যবহার করা এবং নিজেকে সুস্থ রাখা। এই বিষয়ে যা যা করার কেন্দ্র এবং রাজ্য সরকার যে যোজনাগুলো আছে সেগুলো লাগু আছে, আর যে স্কিমগুলি আমরা এডিশনাল করেছি সেগুলো লাগু থাকবে, আর আগামী দিনগুলিতে যে যে প্রস্তাবগুলি এসছে সেগুলোকেও রাজ্য সরকার সঠিকভাবে লকডাউন, দেখুন লকডাউন 3 তারিখ পর্যন্ত রয়েছে। লকডাউন আমি আপনাদের মাধ্যমে বলবো, লকডাউনই একমাত্র উপায়। এখন সেই লকডাউন থেকে ফেস ওয়াইজ কীভাবে বেরোবো সেটা লম্বা সময় লাগবে। ইন্টারস্টেট বাস শুরু করতে সম্ভব না, রেস্ট্রিক্টেড হতে পারে, ট্রেন সম্ভব না, এয়ার সম্ভব না, এগুলো যতক্ষণ সম্ভব না তো লকডাউনই থাকবে। তো লকডাউন থেকে বেরোনো এত সিধা নয়। লকডাউন আমাদের জীবনে এখন সিস্টেম মেনে নিতে হবে যে আমার জীবনে আমরা যতদিন পর্যন্ত তার ভ্যাকসিনেশন না বেরোয় ততক্ষণ পর্যন্ত না কোনো লকডাউন নিজের জীবনে থাকবে এবং সেটা মেনেই আমাদের কাজ করতে হবে। আমি আশা করি সারা ত্রিপুরা মানুষ সেটা বোঝে এবং সেই দিশাতে সবাই মিলে কাজ করবে। স্যার, ইকোনমিক রিভাইভ করতে গেলে এক ক্রাইসিস তো জরুর আয়েগা। দেখো ত্রিপুরা মে যে বুর্জুং নগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 75 যে ছোটে ছোটে ইউনিট চলতে ইনমে 50 কাম করনা শুরু কর দিয়ে। কোন সি স্টেট মে এসা হ্যায়? ত্রিপুরা এক আলাগ স্টেট হ্যায়, জিত ছোটা স্টেট হ্যায়, হমারে পাস ইকোনমিক সোর্সেস কম হ্যায়, কিন্তু ইসকো কন্টিনিউসলি কাম করে ইস দিশা মে ত্রিপুরা সরকার নে কাম কিয়া হ্যায়। আর মে আশা করতা হুঁ ত্রিপুরা কা জো ইকোনমি জিস তরিকে সে ও চল রহা হ্যায় কি পিছে নিয়ে যাবে ওয়ালা হ্যায়, কিউকি প্রাইমারি যে সেক্টরগুলো সেগুলো উসকে অন্দর হমনে কাম করনা শুরু কর দিয়া। প্রাইমারি সেক্টর হি ত্রিপুরা কা মেইন ইকোনমি হ্যায়। আর 15 মে সে হম FCI কে মাধ্যম সে ধান প্রক্রিয় করেঙ্গে, তো ইস বড়ে মাত্রা মে কিসানো কে পাস পয়সা জায়েগা। হম ইয়ে নেই দেখ রহে কেন্দ্র সরকার হমকো কব দেগা, হমনে আজ হি সিদ্ধান্ত কর লিয়া যে হম কিসানো সে প্রক্রিয়মেন্ট করেঙ্গে। কিসান সম্পদ যোজনার মাধ্যমে 2,000 করকে গিয়া হ্যায়, উজ্জ্বলা যোজনা কে মাধ্যম সে লাখ তিন হাজার রুপয়া পৌঁছা, পৌনে 3 লাখ লোগো কে পাস, 4 লাখ যে সোশ্যাল পেনশনার হ্যায় ইনকে পাস আপনা পেনশন তো পৌঁছা হি হ্যায়, ত্রিপুরা কা যে পেনশন 1 মহিনে কা অ্যাডভান্স পৌঁছা। আর কেন্দ্র সরকার নে 3 মহিনে তক 1,000 করকে যে পেনশন মিল রহা হ্যায় ইনকো 1,000 করকে 3 মহিনে তক 3,000 এক্সট্রা দেনে কা। তো ইস সব হিসাব কর লিজিয়ে, আপকো 5-6,000 করকে লগভগ 80% লোগো কে পাস ক্যাশ ট্রান্সফার হো চুকি হ্যায়। ইসলিয়ে লোগো কে পাস পয়সা নেই হ্যায়, গরিব কে পাস নেই গয়ে, ইয়ে বাত সহি নেই, কোচ কে কোই কহতা ভী নেই হ্যায়, মানে দেখা। দেখো ক্রাইসিস জব চল রহা হ্যায়, ক্রাইসিস জব হম মানতে হি হ্যায়, হম জব মান রহে হ্যায়, পুরে দেশ নেই পুরে দুনিয়া মে ক্রাইসিস চল রহা হ্যায়, পুরে দুনিয়া মে মহামারী চল রহা হ্যায়, তো মহামারী মে সব কুছ ঠিক হোগা ইস শব্দ নেই হো সকতা হ্যায়, আর ইস বাত কো সবকো মান লেনা চাহিয়ে, ইহি সত্য। স্যার স্যার স্যার